জামুনা টেলিভিশন নিয়মিত আয়োজন করোনা হেল্প ডেস্কের আজকের পর্বে জুলহা জুবাইর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কোভিড কিংবা নন কোভিড যে কোনো ধরনের স্বাস্থ্য জিজ্ঞাসার জন্য সরাসরি ফোন করতে পারেন কিংবা লিখে জানাতে পারেন জামুনা টেলিভিশন অফিসিয়াল ফেসবুক পেজে, যেখানে লাইভ ভিডিওটি যাচ্ছে তার নিচে কমেন্ট আকারে দয়া করে একই প্রশ্ন বারবার লিখবেন না, একটু বিস্তারিত লেখার চেষ্টা করবেন কী স্বাস্থ্য সংকটে আপনি এই মুহূর্তে ভুগছেন এবং আপনাদের প্রশ্নের উত্তর দিতে একই ধারাবাহিকতা। আজ আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, একই সাথে আছেন ডাক্তার শারমিন আব্বাসী, আর অল্প সময়ের মধ্যেই তিনি যুক্ত হবেন যিনি সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। এছাড়া আমাদের সাথে ডাক্তার আবু সাইদ ছিমুল আছেন যিনি শিশুরোগ বিশেষজ্ঞ মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। গত 24 ঘন্টায় কোভিড আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও 20 জন, নতুন শনাক্ত 473 জন রোগী, শনাক্তের হার 3.34%। মহামারীতে এ পর্যন্ত দেশের মোট প্রাণহানি 8,023 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 14,169 জনের, এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,31,799 জন, 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 514 জন, মোট সুস্থ এখন 4,76,413 জন। দর্শক, আপনাদের প্রতি একটাই আহ্বান, একটাই অনুরোধ, যা প্রতিদিন করছি, নিয়মিত বিরতিতে জীবাণুনাশক কিংবা সাবান পানি দিয়ে দুহাত জীবাণুমুক্ত করে নেবেন। একই সাথে যেন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন দয়া করে ফিডটি শেয়ার করে দিবেন, তাতে করে আপনার বন্ধু তালিকায় থাকা অনেকেই হয়তো তাদের স্বাস্থ্য জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবেন। অলরেডি একজন আমাদের ফোন দিয়েছেন, যারা এর পরবর্তীতে ফোন দিচ্ছেন তাদের প্রতি একই আহ্বান, প্রতিদিনের মতো দয়া করে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের ফোন দিবেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলুন, তারপর আপনার স্বাস্থ্য জিজ্ঞাসাটি আমাদের জানান। আমার বয়স, আমার জন্ম তারিখ হচ্ছে 16/6/1985। জি, 35। জি, 35। জি, কি নাম আপনার? আমার নাম শামিম রহমান। শামিম ভাই, কি হয়েছে আপনার এবার বলুন। সরি, কি হয়েছে? আমি কি মানে কোন ব্যাচের কি হয়েছে আপনার, কি স্বাস্থ্য জিজ্ঞাসা? ও জি জি, আমার করোনা হয়েছিল দুইবার। আচ্ছা, দুবার করোনা হয়েছিল? জি জি, দুবার করোনা হয়েছিল পজিটিভ। এরপরে আমি যেদিন আমার রিপোর্ট পজিটিভ আসছে ওদিনে আবার আরেকটা হসপিটালে পরীক্ষা করেছি, এদিন আবার রাতে নেগেটিভ আসছে। আচ্ছা, তারপর থেকে আমি মানে একটু সুস্থ। সুস্থ, আচ্ছা, বাহ, এটা নিশ্চয়ই আমাদের জন্য একটা আনন্দের সংবাদ। আপনি এখন সুস্থ বোধ করছেন, এখন কি স্বাস্থ্য জিজ্ঞাসার জন্য আমাদের ফোন দিয়েছেন? এখন হলো যে আমি মানে ইতালি থেকে আসার পরেই আমার একটু দুর্বল লাগতেছে এখনো। মানে আপনি ইতালিতে থাকা অবস্থায় আক্রান্ত হয়েছেন, বাংলাদেশে আসার পরে এখন দুর্বল লাগছে, এরকম কি বললেন? জি জি, এখনো আমার দুর্বল লাগছে। মানে আমি আসছি আপনার 18 তারিখে, 17 তারিখে ফ্লাই করেছি, জি 18 তারিখে পৌঁছেছি, পৌঁছানোর পরেই আমার এই শরীরটা দুর্বল দুর্বল লাগছে, কিন্তু ওই খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে, তেমন কোনো প্রবলেম হচ্ছে না। এর মধ্যে কি প্রেশার মাপা হয়েছিল আপনার? জি, প্রেশার মাপা হয়েছে, আজকে হয়েছে। নরমাল আছে প্রেশার? 1-2 লো। জি, লো আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। প্রফেসর মোস্তফা জামান, আপনি যদি আর কিছু জানবার থাকে। না, যে বলেছেন ফুটবল পরিশ্রম করলে, হাঁটাহাঁটি করলে কোনো কষ্ট হয় কিনা, অথবা হিমোগ্লোবিন সহ অন্যান্য কিছু পরীক্ষা করেছেন কিনা? না না, ওরকম ভাবে পরীক্ষা করিনি আমি। আপনার শ্বাসকষ্ট, অ্যালার্জি আছে? হ্যাঁ, আমার একটু অ্যালার্জি আছে, ধুলার একটু প্রবলেম হয়। ধুলার একটু প্রবলেম আছে। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনি যেহেতু দুবার আক্রান্ত হয়েছেন এবং পরবর্তীতে আবার নেগেটিভ হয়েছেন, আপনার জন্য আমরা শুভকামনা জানাচ্ছি। তবে একটি বিষয়, যেহেতু আপনারা জানেন শরীরে যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া কোনো সংক্রমণ হয়, শরীরের ইমিউন সিস্টেমকে যেহেতু আঘাত করে, কিছুটা দুর্বলতা থাকতেই পারে, এর জন্য একটু সময় দিতে হয়। এই সময়টি আমরা বলি টাইম ইজ দ্য বেস্ট হিলার। সময়টিকে যদি না দেন তাহলে কিন্তু দুর্বলতা যাবে না। এর সঙ্গে সুষম খাদ্য খাবেন, আমরা বলি একটু বিশেষ করে পানি পান করবেন, খুব দরকার, এবং খাদ্যের সাথে আমরা বলি অনেক সময় একটু এক্সারসাইজ করতে বলি, ব্রিদিং এক্সারসাইজ করতে বলি, সূর্যের আলোতে। প্রফেসর মোস্তফা জামান, দুঃখিত, আপনার সাথে সংযোগটি আমাদের বিচ্ছিন্ন হয়েছে, আমরা সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা করছি। এর মধ্যে দর্শক আমাদের ফোন দিচ্ছেন, আমরা ফোনগুলো নিতে চাই। একজন দর্শক আমাদের অলরেডি ফোন দিয়েছেন, আমরা ফোনটি নিব, তার স্বাস্থ্য জিজ্ঞাসা আমরা শুনতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে আপনার স্বাস্থ্য জিজ্ঞাসাটি জানান। দুঃখিত, আমরা দর্শককেও শুনতে পাচ্ছি না। এর মধ্যে একজন কমেন্ট করেছেন, কমেন্ট করে স্বাস্থ্য জিজ্ঞাসা জানিয়েছেন এফ আর ফারাবি, তিনি জানাচ্ছেন আসসালামু আলাইকুম, নোয়াখালী থেকে লিখছেন তিনি। তার স্ত্রীর বয়স 22 বছর, তার মেনস্ট্রুয়াল সাইকেলের পর প্রচুর পরিমাণে হোয়াইট ডিসচার্জ বেড়ে যায়, আবার মাসিকের সময় হয়ে আসলে কমে যায়, এর জন্য কী করণীয় জানতে চেয়েছেন। ডাক্তার শারমিন আব্বাসী আমাদের সাথে যুক্ত হওয়া মাত্রই এই প্রশ্নের আমরা উত্তর নিতে চাই, তিনি যুক্ত হয়েছেন। তার আগে প্রফেসর মোস্তফা জামান, অসম্পূর্ণ একটি উত্তরের মাঝে ছিলাম আমরা, তা শেষ করতে চাই।
যে আমার মনে হয় যে আসলে যে কথা বলছিলাম যে কোনো কারণে নেটের সমস্যা ছিল, যে তিনি ভিটামিন সি সমৃদ্ধ যে ফলগুলো আমরা বলি লেবু, কমলার লেবু অথবা আমরা মালটা জাতীয় ফলের রসগুলো খাবেন এবং মন্টেয়ার প্রতি রাতে 1 থেকে 10 মিলিগ্রাম খাবেন, ফেক্সো 120 মিলিগ্রাম প্রতি রাতে খাবেন। আর যে কথা বলছিলাম যে সুষম খাদ্য খাবেন, একটু সময় দিবেন, অপেক্ষা করুন, আপনি হাঁটাহাঁটি করুন, এক্সারসাইজ করুন, সূর্যের আলোতে যান, একেবারে ভালো হয়ে যাবেন। ভয়ের কোনো কারণে অনেকে আতঙ্কগ্রস্ত আছেন, যদি ভ্যাকসিন নিয়ে থাকেন তাহলে ভালো, যদি না নেওয়ার সুযোগ হয় বাংলাদেশে যেহেতু এসেছেন, ভ্যাকসিন নেবার সুযোগ থাকলে বাংলাদেশে এসে আপনি ভ্যাকসিনটি নিয়ে নেবেন, তাহলে আপনার আত্মবিশ্বাস বাড়বে, আতঙ্ক দূর হলে আপনার দুর্বলতা কমে যাবে। আমাদের দৃঢ় বিশ্বাস আপনি আস্তে আস্তে একেবারে সূর্য মানে সবল হয়ে উঠবেন, দুর্বলতা চলে যাবে। আপনার জন্য আমাদের অনেক অনেক দর্শক আছেন লাইনে, তার ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম বলছিলাম। আমি কিছুদিন আগে শারমিন আব্বাসী ম্যাডামের কাছে জিজ্ঞাসা করছিলাম, আমার ওয়াইফ 4 মাস প্রেগনেন্ট, তার রাইট সাইডে জরায়ুতে সিস্ট আছে, তার আল্লাহর রহমতে তার কোনো সমস্যা হচ্ছে না, তার কোনো ধরনের ব্লিডিং নাই, তার পেটে কোনো ব্যথাও নাই। তা আমি জানতে চাচ্ছি, সে একজন পুলিশ কনস্টেবল, সে তো ফ্রন্টলাইনের যোদ্ধা, এই প্রেগনেন্ট অবস্থায় তারা কি করোনা টিকা নিতে পারবে কি পারবে না, বা তাদের কি দেওয়া লাগবে কি দেওয়া লাগবে না? বাহ, চমৎকার। প্রথমে আপনার স্ত্রীর জন্য বিগ স্যালুট, ফ্রন্টলাইনার হিসেবে কাজ করছেন, এখানে আরো 3 জন ফ্রন্টলাইনার আছেন, তাদের সহায়তায় আমরা আপনার স্ত্রীর প্রশ্নটির উত্তর দিতে চাই। ডাক্তার শামিন আব্বাসী, যুক্ত থাকেন, সাইজটা বলতে পারবেন? সিস্টার সাইজটা কত বলা আছে, সিস্টার কোথায় আছে? এটা মাপ দিয়েছিল হচ্ছে আপনার 45, আর কোথায় আছে 45 সেন্টিমিটার, অর্থাৎ খুব 50-এর উপরে যায়নি আর কি। আচ্ছা, কোথায় আছে সিস্টার? এটা রাইট সাইডে, রাইট সাইডের ওভারিতে আছে না ইউটারাসে আছে? জরায়ুতে, 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 রাইট সাইডে। আচ্ছা ঠিক আছে, আপনার কথা থেকে আমরা বুঝতে পেরেছি। এখানে আপনি একবার উনি যেটা আমাদেরকে বলেছেন যে আসলে কি করতে পারে, এখানে সাধারণত ইউট্রাসের সিস্টেম থাকে, একদমের ম্যানেজমেন্ট। ইউট্রাস তো সাধারণত আমরা কোনো সিজ করি না, আমরা বলি যে ইউট্রাসের টুমার থাকে, কারণ সেরকম কোনো কিছু উনি আসলে বলতে চেয়েছেন যে ওভারিতে থাকে হচ্ছে সিজ। এখন যেখানে থাকুক না কেন, আসলে ডেলিভারি সময় সে সিস্টেরিয়া সেক্স ডেলিভারি হয়, তাহলে কি সিস্টেরিয়া সেক্সের একটা দিয়ে দেওয়া যায়, থাকার তো কেউ তো এখানে অপারেশন করতে ঠিক আছে, কারণ সেটা কাজ আমাদের যাই হোক না কেন সেটাকে ফেলে দেওয়া হবে। এই মুহূর্তে প্রয়োজনীয় কাজ করার আছে, একটা হচ্ছে যাদের এরকম সাথে থাকে তাদেরকে আমরা বলি কখনোই ভারী কাজ করা যাবে না, কারণ প্রেগনেন্সি না, আর এই টাকার জন্য আরো বেশি যেহেতু কি ফ্রন্টলাইনার এবং ওনাকে হয়তো দাঁড়িয়ে কাজ করা লাগতে পারে অনেকটা লম্বা সময়, ওনার জন্য আমাদের অনুরোধ থাকবে তুমি কেন লম্বা সময় দাঁড়িয়ে কাজ না করতে, একটু বসে বসে ডেস্কে কাজ করে, বা যেখানে প্লেসমেন্ট হলে বসে কাজ করা যায় সেই টাকা যেন উনি নিজের যে প্লেসমেন্ট কাজ করে নেয়। তলপেটে চাটকে কোনো কাজ করা যাবে না, যেমন আমরা বলি তিনি বসবেন না, তোরে আমরা বলি পার্থক্যটা হবে চাপ দেবেন না, দুটি চাপ দেবেন না, এই নিয়মগুলো যদি আপনি মানেন তাহলে উনি ভালো আছেন, পেশপথে কোনোভাবেই ভালো থাকবে। আর যখন ডেলিভারি হবে করেন রিপোর্টটি দেখান, তাহলে কিন্তু উনি তার আগে থেকে করতে, আর আগে যে প্রশ্নটি করেছেন কর্মরত রয়েছেন এবং ফ্রন্টলাইনার হিসেবে তিনি টিকা এই অবস্থায় নিতে পারবেন কিনা অন্তঃসত্ত্বা অবস্থায়? আচ্ছা, সেটা হচ্ছে যে অন্তঃসত্ত্বা অবস্থায় টিকাটি নেওয়া যাবে না, কারণ এটি এখনো গবেষণা লব্ধ একটা বিষয় আছে, যেহেতু এখানে সেফটির একটা প্রশ্ন থাকে, তাই গর্ভবতী মা এবং শিশু এ দুটো জায়গায় আসলে সেফটি চিন্তা করে এখনো কিন্তু অনেক দেশ আসলে গবেষণা করতে রেখে দিয়েছে, এখন নিজে থেকে ভলান্টিয়ার হয়ে যারা আসবে তাদের উপর গবেষণা হবে, তারপরে হয়তো রাখার আসতে পারে,
যেহেতু আমাদের দেশে যে গাইডলাইন কি আছে এখন পর্যন্ত সেখানে বলা আছে গর্ভবতী মা এবং শিশু নেবেন তাদেরকে রাখা হয়নি ওই গ্রুপটার মধ্যে আপাতত, কিন্তু আমি বলছি বারবার হয়তো যখন নিয়মটি চলে আসবে তখন হয়তো যুক্ত হবে। ডেলিভারির পর অবশ্যই নিতে পারবেন, আর যে সকল মারা প্রেগনেন্সি প্ল্যান করছেন তারাও কিন্তু নিয়ে একটি নিয়মিত বিরতি দিয়ে তারপর প্রেগনেন্সি নিতে পারবেন। দেড় কেজি তো আমাদের প্রায় 14 দিন হাসপাতালে থাকতে হয়েছে। তারপরে যখন ও মানে দুধটা টেনে খেতে পারছে তখন আমাদেরকে হাসপাতাল থেকে রিলিজ দিয়েছে। তারপর আমরা বাচ্চা বাসায় নিয়ে আসছি, তো বাচ্চার মাথায় চুল কম, চুল খুবই কম, আর বাচ্চার এজ এখন 5 মান্থ 5 মাস। তো বাচ্চার ওয়েট এখন 5 কেজি 350 গ্রাম। আচ্ছা, বাচ্চা একটু বমি করে আর একটু ঘুমায় কম, ঘুমায় আবার ওঠে, ঘুমায় আবার ওঠে। এখন আমরা কোনটা বাবার কাছ থেকে কোনটা অভিযোগ হিসেবে, স্বাস্থ্য অভিযোগ হিসেবে নিব, তার মাথায় চুল কম নাকি ঘুমায় কম? অভিযোগ আমার বাচ্চার চুল কম, এবং আমাদের এই বাচ্চাকে আমরা কবে থেকে বাহিরের খাবার দিতে পারবো, যেহেতু প্রিম্যাচিউর বেবি, প্রিম্যাচিউর বেবিকে কয় মাস থেকে আমরা বাড়তি খাবার দিতে পারি, এটা আমার মেইন প্রশ্ন আর কি। বাহ, চমৎকার। আপনি আমাদের সাথে থাকবেন ডাক্তার আবু সাইদ চিমন। জি, আপনাকে আসলে ধন্যবাদ, খুব সুন্দর করে গুছিয়ে আপনি আসলে বলছেন। এখানে কয়েকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, একটা বলেছেন চুল কম, ওজন নিয়ে হয়তো আপনি একটা কোয়েরি ছিল যদিও বলেননি, আর একটা বলেছেন ঘুম কম এবং কখন থেকে খাবেন। প্রথমে আপনাকে আশ্বস্ত করতে চাই, সে কিন্তু প্রিমেচুর থাকার পরও এবং জন্ম ওজন খুবই কম থাকার পরও এখন কিন্তু মোটামুটি এই বয়সে যতটুকু ওজন থাকা দরকার মোটামুটি সে কিন্তু ধরে ফেলেছে। আমরা বলি যে যারা প্রিমেচুর হয় বা কম ওজন নিয়ে জন্মায় তারা কিন্তু অন্য অন্যান্য এই বাচ্চাদের সাথে ওইরকম ওজন হতে মিনিমাম 2 বছর লেগে যায়। আপনার বাচ্চা কিন্তু 5 মাসে মোটামুটি 5 কেজি 350 গ্রাম, খুবই ভালো ওজন এই বয়সের জন্য, এটা কিন্তু যথেষ্ট। আর যেটা বলছেন ঘুম কম, ঘুম নিয়ে আসলে আমাদের নিজেদের চিকিৎসকদের মধ্যে একটা ধারণা ছিল আগে যে ছোট শিশুদের মধ্যে 8-10-12 ঘন্টা ঘুমাতে হয়। রিসেন্ট গবেষণায় দেখা গিয়েছে যে না, বাচ্চা যদি 5-6 বড়দের মতো 5-6-7 ঘন্টা ঘুমায় তাতে যদি তার শরীর স্বাস্থ্য সবকিছু ভালো থাকে, তার ডেভেলপমেন্ট ঠিক থাকে, অন্য সবকিছুই ভালো থাকে, তাহলে ঘুম নিয়ে চিন্তা করতে হবে না। অর্থাৎ বড়দের মতো যদি সে 5-6-7 ঘন্টা ঘুমায় আর সবকিছু ঠিক থাকে তাহলে এটা একেবারেই কোনো রোগ না, এটা একেবারে গবেষণা দ্বারা প্রমাণিত। আরেকটা বলেছেন যে তার চুল আসলে কম, চুল কমের সেটা হচ্ছে আস্তে ধীরে ধীরে উঠবে, বেশি সময় দেখবেন যে ফাঙ্গাল কোন ইনফেকশন আছে কিনা, অর্থাৎ ওখানে সাদা হয়ে যাচ্ছে কিনা, গোল হয়ে আছে কিনা, সেটা যদি থাকে তাহলে আপনি ক্রিম বা আপনি শ্যাম্পু ব্যবহার করতে পারেন। নাইজোডার একটা শ্যাম্পু রয়েছে, সেটা দিয়ে সপ্তাহে যদি 2 বার আপনি শ্যাম্পু করে দেন এই খুশকি বা অন্য ফাঙ্গাল ইনফেকশন থাকলে চলে যাবে। এছাড়া অনেকের একটু দেরি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলবো যখন একটু গরম পড়বে মার্চের দিকে তখন যদি একটা চুলটা ফেলে দেন দেখবি যে অনেক ক্ষেত্রে খুব সুন্দরভাবে উঠে। সুতরাং চুল কম এটা আলাদাভাবে কিন্তু আসলে কোনো রোগ নেই, এটা নিয়ে একদমই চিন্তা করবেন না, এটা গরমে ফেলে দিলে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে কখন থেকে খাওয়াবেন। হ্যাঁ, প্রিমেচিউর বাচ্চাদের জন্য আলাদা করে যে অন্যান্য বাচ্চাদের চেয়ে একটা দেরিতে খাওয়াতে হবে তা না, আমরা সাধারণভাবে বলি যে সে যদি সাপোর্ট দিয়ে বসতে পারে, যদি দেখেন যে তার লালা পড়ছে এবং দুধ খাওয়ার পরও তার খিদাটা আসলে মিটছে না, এই জিনিসগুলি যদি দেখেন তাহলে আপনি 6 মাস শেষে 7 মাসের পর অর্থাৎ 181তম দিন থেকে আপনি সলিড খাবারটা কিন্তু শুরু করে দিতে পারেন। প্রিমেচিউর বলে ওর যে আলাদা বা দেরিতে শুরু করতে হবে তা কিন্তু নয়। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু সাইদ চিমুল। আর একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, আমরা ফোনটি নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শেখ মুস্তাফ জাহান, আমি ঢাকা থেকে বলতেছি। জি বলুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি আপনাকে। আমার বয়স 13 বছর। 13 বছর, জি। আমার ওজন 60 কেজি, এখন হয়তো একটু 2-1 কেজি কমছে। আচ্ছা, মানে একটু খাওয়া কম করার কারণে। জি, আমার হাইট হলো 5 ফিট 5। তো আমি কয়েকদিন আগে শুনছিলাম, মানে আপনার করোনা হেলথ ডেস্ক আমি দেখি, জি নিয়মতই দেখি আমি, তো ডক্টর শারমিন আব্বাসির কাছে আমার কোশ্চেন ছিল যে আমার হাইট আর ওয়েট কি ঠিক আছে, কারণ
অনেকে হ্যালো জি, আপনি একটু ধীরস্থির ভাবে বলুন, আপনার অস্থির হওয়ার কিছু নেই, আমরা শুনতে পাচ্ছি, আমাদের হাতে সময় আছে আপনার প্রশ্নটি শোনার মতো। ও আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো আমার হাইট আর ওয়েট কি ঠিক আছে? আচ্ছা, হাইট আর ওয়েট ঠিক আছে কিনা? জি জি। আর আমার ঘাড় আর মাথা অল টাইমই ব্যথা করে, কিন্তু মাঝে মধ্যে এই একটু চিল্লাপাল্লা করলে আমার একটু বেশি ব্যথা করে। আচ্ছা, চিল্লাপাল্লা করলে বেশি ব্যথা করে, তার মানে চিল্লাপাল্লা একটু কমাতে হবে। আর সেক্ষেত্রে আপনার ঘাড় আর মাথা ব্যথা করে কখন? পড়তে বসলে, পড়াশোনার সময়? পড়াশোনার সময় একাদশটা দু এক ঘন্টা পড়লে একটু ব্যথা করে। আচ্ছা, কিন্তু অল টাইমই বেশি ব্যথা করে। আচ্ছা, বুঝতে পেরেছি। ডাক্তার শারমিন আব্বাসী, আপনি শুনছিলেন। হ্যাঁ, আমরা আসলে একটি অস্থির প্রশ্নের, আমি ধীরে ধীরে একটু সুন্দর করে তাকে বুঝিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে আসলে যেটি হয়েছে যে ছোট্ট একটি কিশোরী মেয়ে, 13 বছর বয়স, তো তাই নিজেকে নিয়ে খুব বেশি বিচলিত। তবে এই জন্য আমি ধন্যবাদ দিতে চাই, কারণ তারা নিজের কথা ভাবছে। কারণ কিশোরীরা অনেক সময় দেখা যাচ্ছে যে এত ব্যস্ততা তাদের, পড়াশোনার চাপ, ফেসবুকের চাপ, ইন্টারনেটের চাপ, অনলাইন ক্লাসের চাপ, নিজে ভালো আছে কথাটি বুঝতেই তারা ভুলে যায়। তো এখানে আসলে আমি যে জায়গাটিতে ইম্পর্টেন্স দিব সেটি হচ্ছে যে তার হাইট আরো তো বাড়বে, যেহেতু 13 বছর বয়স, তার মানে হাইটটি কিন্তু এখন যে আছে সেখান থেকে আরো বাড়বে। অতএব সেটি নিয়ে আমরা চিন্তা না করি, এখন পর্যন্ত হাইট যেটি আছে ভালো আছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় যেটি সেটি হচ্ছে বয়সের সাথে যদি ওজনকে আমরা একটা রেশিওতে ফেলার চেষ্টা করি, তাহলে সে 13 বছর অনুযায়ী কিন্তু ওভারওয়েট আছে। সেই জায়গাটিতে আপনাকে একটু কাজ করতে হবে, কারণ ওজন একটু বেশি আছে আপনার 60 কেজি। আমি যতটুকু শুনেছি উনি মনে হয় এটাই বলার চেষ্টা করেছে যে 60 কেজির উপরে ওনার ওজন আছে। এটি কিন্তু 13 বছরের একটি কিশোরী মেয়ের জন্য একটু বেশি। যখন এই জায়গাগুলোতে বেশি থাকে তখনই কিন্তু বাকি প্রবলেম গুলো হওয়া শুরু করবে কয়েকদিন পরে। সেটি হচ্ছে মেনস্ট্রুয়েশনের ইরেগুলারিটি, তখন যেটি হবে যে ওয়েটটাকে কন্ট্রোলের জন্য হয়তো ডায়েট কন্ট্রোল, এক্সারসাইজ অনেক বেশি করা হলে আরেক ধরনের সমস্যা। যেহেতু আমরা তাকে বলবো যে একটু কার্বোহাইড্রেট খাওয়া কমিয়ে, যেহেতু তার উঠতি বয়স, আমাদের এটা মনে রাখতে হবে যে কিশোরী মেয়ের স্বাস্থ্যের যে বৃদ্ধিটা সেটাকে কোনোভাবে বন্ধ করা যাবে না। এক্ষেত্রে খাবারের মধ্যে অবশ্যই মাছ, মাংস, ডিম, দুধ, কলা, আমি আরেকবার বলবো যে প্রোটিন যুক্ত যে খাবারগুলো আছে, মাছ, মাংস, ডিম, দুধ, কলা, এটি প্রতিদিনকার খাবারে যেন থাকে এনশিওর করতে হবে। তারপরে যে জায়গাটি আছে সেটি হচ্ছে যে কার্বোহাইড্রেটটাকে আমরা কার্টেল করে নিয়ে আসতে পারি। আমরা একবেলা ভাতের বদলে সবজি খেলাম, আরেক বেলা আমরা ভাতের বদলে হয়তো ডিম খেলাম, এভাবে করে কিছুটা কার্টেল করতে পারি আমরা হয়তো কোনো একটা বেলার কার্বোহাইড্রেটটা। কিন্তু তার খাবারের জায়গাটিকে আমাদের যে সুষম খাবার সেটাকে পারফেক্ট রাখতে হবে। আরেকটা যদি অ্যাক্টিভিটি একটু বাড়াবেন, আমরা বলবো 1 ঘন্টা যেন তোমার অ্যাক্টিভিটি থাকে, চিল্লাপাল্লা তোমার করার দরকার নাই, কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেন থাকে, তাহলে মাথা ব্যথা বা ঘাড় ব্যথা হবে না। আর যদি মাথা ব্যথা ঘাড় ব্যথাটা কমনলি থাকে তাহলে আমরা বলবো একটু চিকিৎসককে দেখাতে হবে, যেহেতু এখন পড়াশোনার চাপ অনেক, এটা কি চোখের কোনো প্রবলেমের জন্য হচ্ছে কিনা। অনেক সময় আমরা মাথা ঝুঁকে সারাক্ষণ কাজ করি, সারাক্ষণ মোবাইলে মোবাইলিং করি বা ইন্টারনেটে কাজ করি, সেজন্য কিন্তু অনেকের মাথা ব্যথা ঘাড় ব্যথা বেড়ে গেছে। তো সেখানে যদি তুমি শৃঙ্খলা যুক্ত জীবন আচরণটা রাখো, খাওয়া দাওয়া, ঘুম, পড়াশোনা, তোমার নামাজ কালাম, তাহলে কিন্তু দেখবা যে সারাদিনে ডিসিপ্লিন জীবন হলে এই সমস্যাগুলো থেকে দ্রুত বের হওয়া যাবে, অস্থিরতা কমবে, চিল্লাপাল্লাও কমবে এবং তুমি ভালো থাকবে, এটাই আমরা আশা করছি। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। মুশফিকুর রহমান আমাদের প্রশ্ন করেছেন একটি, তিনি টঙ্গী থেকে আমাদের লিখছেন, তার বাবার ব্যাপারে পরামর্শ চাচ্ছেন। বাবার নাম মোহাম্মদ ফারুক হোসেন, 57 বছর, ওজন 65 কেজি। গত বছরের মে মাসে করোনা পজিটিভ হয়েছিলেন, পরে তিনি রিকভার করেছেন আলহামদুলিল্লাহ। তখন তার মেজর কোনো সমস্যা দেখা যায়নি। গত মাসে 19 তারিখে, মানে ডিসেম্বরের 19 তারিখে, হঠাৎ করে 3 বার বমি হওয়ার কারণে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। ডাক্তার বলেছিলেন কিছু টেস্ট করতে, রিপোর্ট দেখে ডাক্তার বলেছেন হাই ব্লাড প্রেশার 90/150 কারণে বমি হয়েছিল, তবে সকল টেস্টের রিপোর্ট স্বাভাবিক। তিনি 1 মাসের ওষুধ দিয়েছিলেন, ওষুধগুলো ছিল ট্যাবলেট ম্যাক্স প্রো, ট্যাবলেট ফিক্সোকার্ড, ট্যাবলেট সিরাপ অ্যালজিসিড প্লাস। 1 মাস সম্পন্ন হয়েছে, এখন ব্লাড প্রেশারের জন্য অন্য কোনো ওষুধ প্রয়োজন হবে কিনা জানতে চাইছে প্রফেসর মোস্তফা জামান। জি, ধন্যবাদ জানাই। এখন জুবায়ের আসলে ফিক্সোকার্ড যখন দেওয়া হচ্ছে তখন তার প্রেশার হয়তো বেশি ছিল, বর্তমানে তার প্রেশার কত যদি জানতে পারতাম তাহলে ভালো হতো। আমাদের সবসময় টার্গেট লেভেল থাকে যে সিস্টেমের ব্লাড প্রেশার 140 মিলিমিটার মার্কারের নিচে এবং ডায়াস্টলিক ব্লাড প্রেশার 90 মিলিমিটার মার্কারের নিচে। তবে আমাদের কাঙ্ক্ষিত প্রেশার থাকে 120-80 এরকম। তো যদি ফিক্সোকার্ড খেয়ে এরকম প্রেশার আমরা রাখতে পারি তাহলে এই ওষুধটি আমরা চালিয়ে দিতে বলি। তবে প্রেশারের ওষুধ কোনটি চলবে সেটি নির্ভর করে শুধু প্রেশারের মাত্রা, রক্তের চাপের উপর না, আরো অনেক কিছু
আমরা প্যাক করে দেখি, যেমন কারো যদি কিডনির রোগ থাকে, কারো যদি হাঁপানি বা অ্যাজমা থাকে, এরকম স্ট্রোক থাকে কিনা, হার্টের রোগ থাকে কিনা, এরকম কিছু কোমরবিড কন্ডিশন বিবেচনা করে আমরা প্রেশারের ওষুধ আমরা দিয়ে থাকি। তবে যেহেতু যদি এই ওষুধে তিনি ভালো থাকেন, তাহলে বলবো আপাতত এই ওষুধ চালিয়ে যাবার জন্য। যদি দেখেন যে তার এই ওষুধ খাবার পরে রক্তের চাপ বেশি কমে যায়, তখন বলবো আপাতত অর্ধেক খাবার জন্য এবং সাক্ষাৎ কোনো চিকিৎসকের পরামর্শ করে আবার ওষুধ আমরা বদল করতে পারি। তবে যদি এই ওষুধে ভালো থাকেন, আবারও বলছি, তাহলে আমরা অকারণে ওষুধ বদল করতে চাই না। আরেকটি বিষয়, যদি তার আমরা যতটা শুনেছিলাম যে করোনা পজিটিভ হয়েছিল, এখন কিন্তু অ্যান্টিবডি টেস্ট করার সরকার অনুমতি দিয়েছে, এখন কিন্তু অ্যান্টিবডি টেস্ট করে জানা যাবে যে তার অ্যান্টিবডি তার শরীরের মধ্যে করোনা ভাইরাস পরবর্তী অ্যান্টিবডির মাত্রা কত, যেটি অতিরি আপনি বিভিন্ন ডায়াগনোসিস সেন্টারে কিন্তু এটির আপনারা করতে পারবেন, সরকার কিন্তু অনুমোদন দিয়েছে। আমরা তাকে বলবো যে যদি তিনি জানতে চান বা যদি টিকা নেবারও তার কোনো সুযোগ থাকে, ভ্যাকসিন নেবার করোনা ভাইরাস, সেটিও নিয়ে নেবেন। আর প্রেশারের জন্য যে কথা বলছিলাম যে যদি এটি ভালো থাকে তাহলে এটি চলবে, যদি ভালো না থাকেন তখন আমরা কিছু পরীক্ষা করতে পারি, একটি ইসিজি, একটি ইকোকার্ডিওগ্রাফি করে আমাদের এই ফেসবুক মেসেঞ্জারে আমাদের করোনা হেল্প ডেস্কে যোগাযোগ করতে পারেন এবং তার রক্তের মাত্রাটি লিখে দিতে আমাদের তাপের মাত্রা জানাতে পারেন। তাহলে আমরা ওষুধের নাম সহ আমাদের আবার জানাবেন, আশা করি তাকে আমরা পরবর্তী ফলো আপ করতে পারবো। আমাদের উপর আস্থা রাখবার জন্য তাকে অনেক অনেক নিমোনিয়া ভালো হয় না, তখন ডাক্তার লুৎফর রহমান মোল্লা বলছিল ওকে ইকু করান। ইকু করানোর পর তার বুকে একটা ছিদ্র পাওয়া গেছে, পাওয়ার পরে বলছে আবার ইকু করে নিয়ে আসুন ছয় মাস পর। তখন আমি শিশু হাসপাতালের ডাক্তার আবু শেখ মুন্সিকে দেখাই, উনি ইকু দেখে বলছে যে না আপনার ছেলের রিপোর্ট ভালো, ছিদ্রটা বুঝে গেছে। এখন সমস্যা হয়েছে যে সামান্য ঠান্ডাতে ছেলের জ্বর বা ঠান্ডা লেগে থাকে, এখন আমরা কি করব? মানে ওর ঘন ঘন ঠান্ডা লাগে, বিষয়টা কি এরকম? জি 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 জি, ঘন ঘন ঠান্ডা লাগে। আচ্ছা, একটু তাহলে আমাকে কিছু তথ্য দিয়ে সহায়তা করবেন। পারিবারিক ভাবে আপনাদের কি কারো অ্যালার্জির সমস্যা আছে কিনা? না, আমাদের কারো অ্যালার্জির সমস্যা নাই। হাঁচি হঠাৎ করে ধুলোবালিতে হাঁচি শুরু হয় এরকম? না, এরকম কোনো কারো কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছি। ডাক্তার আবু সাইদ চিমুল, জি আপনাকে ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে প্রায়ই আসেন, সেক্ষেত্রে খুব আপনি যথার্থ জিজ্ঞেস করেছেন যে অ্যালার্জির বা এই ধরনের সমস্যা আছে কিনা। অনেকেরই কিন্তু এটা ধারণা যে আমাদের কাছে এসে বলেন যে বাচ্চার তো নিউমোনিয়া যাচ্ছেই না বা কয়দিন পর পরে নিউমোনিয়া হয়। নিউমোনিয়া একটা কিন্তু ব্যাকটেরিয়া জনিত রোগ, এটা একবার হলে সাধারণত আর হওয়ার সম্ভাবনা কম, আবার যদি তাকে ব্যাকটেরিয়া আক্রান্ত না করে। বেশিরভাগ ক্ষেত্রেই মোটামুটি আমরা দেখতে পাই যে এটা অ্যালার্জি জনিত সমস্যা বা আমরা অ্যাজমা বা এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসলে হয়, কিন্তু তারা না বোঝার কারণে এটা কিন্তু বারবার নিউমোনিয়া নিউমোনিয়া বলতে থাকেন। আমাদের দেশে কিন্তু সাধারণভাবে সর্দি কাশি জ্বর মানে মনে করেন যে আসলে নিউমোনিয়া। এখানে আপনি কিন্তু খুব স্পেসিফিকলি দেখবেন তার জ্বর কেমন আসে, আপনি দেখবেন খেয়াল করলে যে এইসব ক্ষেত্রে জ্বর খুব বেশি আসে না, 102-3 এই ধরনের জ্বর থাকে না, কারণ এটি ঠান্ডা জনিত ক্ষেত্রে হয়। এই অনুষ্ঠানে কিন্তু আমরা অনেকবারই বলেছি কিভাবে এর থেকে দূরে থাকা যাবে, অর্থাৎ আপনি ধুলোবালি, মশার কয়েল, সিগারেটের ধোঁয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ওগুলি থেকে দূরে রাখবেন। আর কোনো খাবার থেকে তার অ্যালার্জি হচ্ছে কিনা, গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন, সেগুলো একটু খেয়াল রাখবেন। ঘরটা যেন গুমোট না থাকে, ঘরটা খোলামেলা থাকে, আশযুক্ত খেলনা দিয়ে যেন না খেলে, বেডরুমে যেন কার্পেট না থাকে, এই জিনিসগুলো একটু আসলে মেনটেন করতে হবে। আর পাউডার, সরিষার তেল এইসব ব্যবহার না করে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, লোশন ব্যবহার করতে পারেন, এবং ঠান্ডা যাতে না লাগে সেটা একটু খেয়াল রাখবেন। অনেক সময় হয় গিয়ে বাচ্চা রাতে ঘুমিয়ে যায়, প্রসাব করে, সেখান থেকেও ঠান্ডা লেগে যায়। এই বাচ্চাদের আমরা বলি যে এইসব বাচ্চার ক্ষেত্রে যেটা আমাদের ফ্লু এর টিকা রয়েছে, আপনি কিন্তু প্রতি বছর যদি একটা করে ফ্লু এর টিকা দেন খুব ভালো কাজ করবে। এই মুহূর্তে তার যদি ঠান্ডা কাশি এসব থাকে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, উইন্ডেল এই সিরাপটা আপনি পৌনে এক চামচ করে 3 বার 10-15 দিন খাবার। আর যদি দেখেন যে না ঘন ঘন ঠান্ডা লাগছে, সেই ক্ষেত্রে আমরা সকলকে বলি যে টোফেন এই সিরাপটা আপনি পৌনে এক চামচ করে 2 বার টানা 3 মাস খাইয়া যান,
সেক্ষেত্রে মোনাস 4 মিলিগ্রাম ছোট শিশুদের জন্য কিন্তু সাসেট পাওয়া যায়, অর্থাৎ প্যাকেটের মধ্যে গুঁড়ো একটা ওষুধ পাওয়া যায়, সেটা 8 গ্লাস পানিতে বা জুসের মধ্যে দিয়ে বা দুধের মধ্যে দিয়ে প্রতিদিন রাতে যদি একটু খাইয়ে দেন দেখবেন যে এই জিনিসগুলো আসলে তার হবে না। এরপরও যে অনেক ক্ষেত্রে দেখা যায় এইসব কাশি তবুও রয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বলি তাদের ক্ষেত্রে ইনহেলার হয়তো লাগতে পারে। অনেক ইনহেলার নাম শুনলে কিন্তু ভয় পেয়ে যান, কিন্তু দেখা যায় ছোটদের শিশুদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো কাজ দেয়, এই জিনিসটা করবেন। আরেকটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনি যার কাছে ইকোকরম করেছিলেন আবু সাইদ মঞ্জি, খুবই ভালো ডাক্তার, আমার খুবই পরিচিত একজন চিকিৎসক শিশু কার্ডিওলজিস্ট, আপনি করবেন কি? যদিও উনি বলেছিলেন যে এখন সমস্যা নেই, তবু আরেকবার গিয়ে যদি একটু রিপিট ওনার কাছে গিয়ে যদি আরেকবার আমি বলবো ইকোটা যদি একটু রিপিট করতে পারেন, আসলে এখন আসলে কি অবস্থা সেটা যদি আমরা একটু বলতে পারি, ইনশাল্লাহ এই নিয়মগুলি পালন করলে আপনার বাচ্চা দেখবেন যে ভালো হয়ে গিয়েছে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু সাইদ চিমুল। আর একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, আমরা দর্শকের ফোনটি নিতে চাই। দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসার পরে আমার স্ত্রী একটু হালকা ব্লিডিং হয়েছে। ডাক্তারের শরণাপন্ন হইলাম, ডাক্তারও টেস্ট করলো, দেখলো যে পজিটিভ কিন্তু হালকা হালকা ব্লিডিং হয়। যদি টিস্যু দিয়ে টান দেয় বাচ্চা রাস্তায় তখন আসে, তারা এমনি লিকিং হয় না। আচ্ছা, এখন ডাক্তার জেস্টনল আর জেস্টনল কি কি ওষুধ আবার একটু বলবেন? ডাক্তার ওষুধ দিছে জেস্টনল, গ্যাস্টনল, হ্যাঁ, জেটএনএফ একটা জিঙ্ক ট্যাবলেট আর সেক্লো আর ডিক্লাইন। সেক্লো এবং কি দিয়েছে? সেক্লো ডিক্লাইন, DICLIZ আপনার স্ত্রীর কি কোনো রক্তের পরীক্ষা করা হয়েছিল কিনা, থাইরয়েড এর মাত্রা জানা আছে কিনা, কিংবা ব্লাড সুগার? এগুলো পরীক্ষা করা হয় নাই। আচ্ছা, ব্লাড সুগার আছে কিনা তাও আপনার জানা নেই তাই তো? না না। আচ্ছা, বুঝতে পেরেছি। এমনে বিপি আছে 60/100, 60/100। আমার স্ত্রীর বয়স 22, আমার বয়স 37। আপনার 37, ওনার বয়স 22-23। আচ্ছা, ডাক্তার শারমিন আব্বাসী আমাদের সাথে যুক্ত হয়েছেন। ডাক্তার শারমিন আব্বাসী, আমাদের এক প্রবাসী ভাই ফোন দিয়েছেন কুমিল্লা থেকে, তারা বিয়ে করেছেন 5 বছর, সন্তানের চেষ্টা করছেন, এখনও তার স্ত্রী কনসিভ করেনি। রিসেন্টলি তিনি কনসিভ করেছেন কিন্তু ব্লাড স্পটিং দেখতে পাচ্ছেন এবং একই সাথে ডাক্তার দেখানো হয়েছিল, ডাক্তার টেস্ট করে পজিটিভ পেয়েছে এবং তারপরেও ব্লিডিং এ স্পটিং যাচ্ছে, বাট অন্যরকম কোনো ব্লিডিং না, টিস্যু দিয়ে পেশাবের রাস্তা পরিষ্কার করার সময় হয়তো তাতে কিছু ব্লাডের উপস্থিতি তিনি দেখতে পান। গ্যাস্ট্রনল ওষুধ দেওয়া হয়েছে, ZNS দেওয়া হয়েছে, সেক্লো দেওয়া হয়েছে, ডিক্লিস দেওয়া হয়েছে, ব্লাড প্রেশার 60/100 থাকে ওনার, আর অন্য কোনো পরীক্ষা তিনি করাননি, সমাধান চাচ্ছেন। আচ্ছা জুবাইর, এখানে একটু জানতে হবে যে আলট্রাসোনোগ্রাফিতে আসলে হার্টবিটটা আছে কিনা বাচ্চার, কারণ হার্টবিট থাকলে আসলে এক ধরনের ম্যানেজমেন্ট প্রোটোকল, আরেকটা হচ্ছে এখনো হার্টবিট নাই, শুধুমাত্র বাচ্চাটি আছে ভিতরে এমন বোঝানো হচ্ছে। ডাক্তার শামিনা বসি, রিসেন্টলি রিসেন্টলি বোধহয় ওনারা জানতে পেরেছেন যে কনসিভ করেছেন। আচ্ছা আচ্ছা, তাহলে সেক্ষেত্রে ওনাদেরকে অনুরোধ করব, যখন আসলে প্রেগনেন্সিটা 8 সপ্তাহ পার করে, অর্থাৎ 2 মাস আপনার শেষ মাসিকের দিন থেকে, শেষ মাসিকের প্রথম দিন থেকে যখন 2 মাস পার হয়ে যাবে, তখন কিন্তু হার্টবিটটি আসার দরকার আছে এবং আসতেই হবে। সেক্ষেত্রে আপনারা একটু পরীক্ষা করে দেখবেন, ঠিক যখন 8 সপ্তাহ বা 2 মাস হবে বাচ্চার হার্টবিট আছে কি না। এই মুহূর্তে হার্টবিটকে দ্রুত আনার জন্য বা আপনার যে ব্লিডিংটা হচ্ছে এটাকে আমাদেরকে সাপ্রেস করতে হবে, অর্থাৎ বন্ধ করতে হবে, আমরা কিন্তু এই ব্লিডিংটাকে বাড়তে দিতে পারবো না। সেই জন্য আমরা প্রতিদিনই কিন্তু এই ধরনের রোগীদের চিকিৎসা দিচ্ছি আমাদের করোনা হেল্প ডেস্কের। আমরা বলছি যে আমাদের প্রথম কাজটি হচ্ছে শৃঙ্খলাযুক্ত জীবন আচরণ, আমাদেরকে রেস্ট নিতে হবে, রেস্ট রেস্ট এবং রেস্ট, কোমর ভাঁজ করে আমাদেরকে কোনো কাজ করা যাবে না।
এবং আমরা যখন বিছানায় রেস্ট নিব তখন আমরা পায়ের নিচে একটা বালিশ দিয়ে রেস্টই নিব। শুধুমাত্র বাথরুম করার জন্য বা গোসল করার জন্য আমরা যাব, এছাড়া বাকি সময় আমরা একটু বেডে থাকবো। এইভাবে নিয়ম কানুন মানলে কিন্তু আমাদের কাজ হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা কনস্টিপেশন থেকে প্রিভেন্ট করবো, তলপেটে চাপ দিয়ে কোনো কাজ করব না, হঠাৎ করে ফ্লোরে বা চেয়ারে হঠাৎ করে বসে পড়বো না, পেশাবের সময় চাপ দিব না, অর্থাৎ তলপেটে চাপ পরে এমন কোনো কাজ করতে পারবো না, ভারী কিছু আমরা উত্তোলনও করতে পারবো না। যেহেতু দীর্ঘদিনের বন্ধাত্বের পরে প্রেগনেন্সিটি হয়েছে, দিস ইজ ভেরি ভ্যালুয়েবল। এরপরে ওষুধের মধ্যে আমরা আপনাকে যেটা অনুরোধ করবো, আপনি একটু মাইক্রোজেস্টটা নিতে পারেন, ক্যাপসুল মাইক্রোজেস 100 মিলিগ্রাম একটা করে তিন বেলা। আর একটু ইঞ্জেকশন নিয়ে নেন, ইঞ্জেকশন HPC বা ক্যাপোজেন নামে বাজারে পাওয়া যায় 250 মিলিগ্রাম, দুটো করে ইঞ্জেকশন একসাথে সিরিঞ্জে তুলে মাংসপেশিতে দিবেন 3 দিন পর পর, ব্লিডিংটা বন্ধ হওয়া পর্যন্ত, এবং তারপর একটা আল্ট্রাসাউন্ড করান। আমরা মনে করি যে নিয়ম কানুন এবং আমাদের এই চিকিৎসা, এটা যদি আপনি যুক্ত করেন আপনার ম্যানেজমেন্টের জন্য, তাহলে কিন্তু এই যাত্রায় উনি হয়তো এই যে প্রবলেম গুলো হচ্ছে এগুলো কাটিয়ে উঠবেন এবং খুব সেফলি একটা প্রেগনেন্সি রান করা সম্ভব হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসি। ডাক্তার আবু সাইদ শিমুল একজন একটি প্রশ্ন করেছেন আপনার কাছে, প্রশ্নটি রেখে বিরতিতে যেতে চাই। আব্দুর রাজাক প্রশ্ন করছেন তার ছেলের জন্য, যার বয়স 2.5 বছর, ওকে আজকে ইগোভ্যাক্স ACWY ফর মেনিনজাইটিস টিকা দেওয়া হয়েছে। টিকা দেওয়ার 3 ঘন্টা পর হঠাৎ সে কাঁপতে শুরু করে এবং প্রচুর জ্বর আসে, জ্বরের জন্য S1 চামচ খাইয়ে দেন এবং জ্বর পড়ে যায়। এখন জানতে চাচ্ছেন তিনি এই টিকার পরবর্তী ডোজ 24/1/2024 তখন কি আবার দিবেন কিনা, আর ফেব্রুয়ারি মাসে নিউমোভক্স টিকা দিতে বলেছে, এটা কি দেওয়া যাবে কিনা। প্রশ্ন দুটোর উত্তর আমরা তাকে দিতে চাই। ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে চলে যেতে চাই। ডাক্তার আবু সাইদ শিমুল, একটি প্রশ্ন ছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সময়। আসলে ভ্যাকসিন রিলেটেড প্রশ্নগুলো যত আমরা আসবে তত মানুষের বিভ্রান্তি বা যেটা তাদের মধ্যে একজন আগ্রহ রয়েছে সেটা আসলে আমরা মেটাতে সক্ষম হবো। এই ক্ষেত্রে আমরা বলি যে কোনো ভ্যাকসিন দেওয়ার পরে অনেক কিছু সাইড ইফেক্ট আছে, মৃত সাইড ইফেক্ট, আবার কিছু সাইড ইফেক্টকে আমরা বলি একটু জটিল। সেক্ষেত্রে কোনো ভ্যাকসিন দেওয়ার পর যদি খিচুনি হয় বা কনফার্শন হয় সেটা কিন্তু গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। এখানে অবশ্যই আমরা নিশ্চিত নই এটা যে ভ্যাকসিনের জন্য হয়েছে নাকি আর অন্য জ্বরজনিত বা অন্য কোনো কারণে। ছোট শিশুরা কিন্তু গ্লুকোজ কমে গেলে হঠাৎ করে খিচুনি শুরু হয়ে যেতে পারে, কিন্তু যেহেতু খিচুনি দেওয়ার 2-3 ঘন্টা পরে হয়েছে সেক্ষেত্রে আমরা বলবো এই ভ্যাকসিনটা পরবর্তী ডোজ আপনি অ্যাভয়েড করাটাই ভালো হবে। আপনি একজন শিশু বিশেষজ্ঞের কাছে গিয়ে নিশ্চিত হতে পারেন, কিন্তু তার আগ মুহূর্ত পর্যন্ত কোনো ভ্যাকসিন দেওয়ার পর যদি এই ধরনের খিচুনি হয়ে থাকে তাহলে আমরা মোটামুটি বলে থাকি যে সেই ভ্যাকসিনটা অ্যাভয়েড করা ভালো। আরেকটা বিষয় আপনার মনের মধ্যে এটা প্রশ্ন জাগতে পারে যে এটা মেনিনজাইটিস এর জন্য আসলে এই টিকাটা দেওয়া হচ্ছে, যে ইনগোভ্যাক্স সেই ভ্যাকসিনটা, এটা না দিলে কি তার মেনিনজাইটিস হয়ে যাবে কিনা? আসলে ছোট শিশুদের অনেক কারণে মেনিনজাইটিস হয়, স্ট্রেপটোকক্কাস, ইকলাই, নাইসেরিয়া, অনেক জীবাণু রয়েছে। শুধুমাত্র এই এই ভ্যাকসিনটা দিলে মেনিনজোকক্কাস, যে মেনিনজাইটিস অর্থাৎ মেনিনজোকক্কাস এর এগেনস্টই শুধুমাত্র কাজ করবে। এছাড়া তো আরো 15-20টা ব্যাকটেরিয়া ভাইরাস রয়েছে, সেগুলোর এগেনস্টে কিন্তু এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। সুতরাং এইটা দিলেই যে তার একেবারে মেনিনজাইটিস হবে না বা না দিলে যে হয়ে যাবে তা কিন্তু নয়। আরেকটা বিষয় কিন্তু এখানে আপনি উল্লেখ করেছেন, সে নিউমোভ্যাক্স অর্থাৎ নিউমোনিয়ার এই ভ্যাকসিনটা সে দিবে কিনা, এই প্রসঙ্গে আমি একটু আসলে বলতে চাই। অনেক ক্ষেত্রে আমরা দেখে যাই চিকিৎসকদের মধ্যে বা স্বাস্থ্য কেন্দ্র যে অতিরিক্ত ভ্যাকসিন দেওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি রয়েছে, অর্থাৎ কোনো শিশু যদি কোনো ভ্যাকসিন কেন্দ্রে যায় বা কোনো চিকিৎসকের কাছে যায় তার যদি প্রয়োজন না হয় তারা যে কোনো ভাবে হোক এটা তাদেরকে কনভিন্স করে ভ্যাকসিন দিয়ে দিতে চায়। এটা আপনাকে সুস্পষ্ট ভাবে মনে রাখতে হবে বাংলাদেশে সরকারিভাবে 2015 থেকে কিন্তু নিউমোনিয়ার টিকা দেওয়া হচ্ছে। আপনার শিশুকে তো আপনি নিউমোনিয়ার টিকা অলরেডি দিয়ে ফেলেছেন, কেন আবার দিবেন? সরকার তো আপনাকে টিকা দিয়েছে। এই ক্ষেত্রে আমরা হেপাটাইটিস বি এর ক্ষেত্রে দেখি কোনো বাচ্চা যদি যায় তাদেরকে হেপাটাইটিস বি এর টিকা দেয়া, অথচ 2003-04 সাল থেকে হেপাটাইটিস বি এর টিকা দেয়া হচ্ছে। আপনার সন্দেহ হলে আপনি অ্যান্টিবডি টাইটার করে দেখবেন, কিন্তু যেই টিকা আপনি সরকারের কাছে বিনামূল্যে পেয়েছেন বাড়তে আপনি কিনে কেন দিবেন? সুতরাং এক্ষেত্রে নিউমোনিয়ার টিকা দেওয়ার একদমই প্রয়োজন নেই। এই আর যেটা বললাম মেনিনজাইটিসের টিকাটা সেটা একেবারে খুবই যে গুরুত্বপূর্ণ তাও না, এটাও অ্যাভয়েড করলে আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। প্রফেসর মোস্তফা জামান, আপনার কাছে বেশ কয়েকটি প্রশ্ন এসে জমা হয়েছে। রিজন আমাদের লিখছে তার বয়স 32, তার বুকের বাঁ পাশে চিনচিন করে ব্যথা করে এবং পেটেও ব্যথা হয়, রিপোর্টগুলো ভালো এসছে, শুধু কোলেস্ট্রল পেয়েছে লিপিরেট 200 এবং রসু 5 মিলিগ্রাম খাচ্ছি, আর প্রেশারের জন্য অস্টিন 50 খাচ্ছে, কিন্তু প্রবলেম এখনো আছে, এর সমাধান কি জানতে চেয়েছেন? ধন্যবাদ রজিস্তানা। আসলে রেজওয়ান তার প্রশ্নে, 32 বছর বয়স, তার জন্য তিনি অনেক ওষুধ খাচ্ছেন,
তার মুখের যে চিনচিন যে সমস্যাটা থেকে আসলে অ্যাসিডের জন্য হওয়ার সম্ভাবনা দেখি, হার্টের থেকে হওয়ার সম্ভাবনা খুবই কম। তাকে বলবো যে ট্যাবলেট যেকোনো একটি গ্যাস্ট্রিক বা আলসারের, যেমন আমরা বলে থাকি প্যান্টোনিক্স 20 মিলিগ্রাম সকালে একটি রাতে খাবেন, সঙ্গে ডম্পেরিডন বা অমিডন 10 মিলিগ্রাম একটি করে তিন বেলা খাবার আধা ঘন্টা আগে খাবেন, এটিও 15 দিন খাবেন। এবং যদি দেখেন অ্যাসিডিটি বেশি হয় এবং যদি গ্যাস বেশি হয় তাহলে আমরা অ্যান্টাসিড প্লাস যখন প্রয়োজন হবে 2 চা-চামচ খেয়ে নেবেন। এইগুলো ওষুধ খাবার পরে তিনি অনেকগুলো কোলেস্ট্রল ওষুধ খাচ্ছেন, আমি বলবো দুটি ওষুধ খাচ্ছেন, তার এত কম বয়সে আমরা কোলেস্ট্রল ওষুধ খাবার জন্য আমি উৎসাহিত করব না। বরং খাদ্যাভ্যাস মেনে চলে, জীবনের ছন্দ মেনে চলে যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু কোলেস্ট্রল ওষুধ আমরা এই বয়সে দিব চেষ্টা করব না। বরং তাকে বলবো তিনি সুষম খাদ্য খাবেন, শাকসবজি আঁশযুক্ত খাবার খাবেন, হাঁটাহাঁটি করবেন, তাহলে যদি ধূমপান না করেন তাহলে আপাতত কোলেস্ট্রলের ওষুধগুলো বাদ দিয়ে 3 মাস পরে আবার একটি কোলেস্ট্রলের লিপিড প্রোফাইল করে আমাদেরকে জানাতে পারেন যে আসলে এতগুলো ওষুধ তার প্রয়োজন আছে কিনা। দ্বিতীয়ত প্রেশারের জন্য তিনি একটি ওষুধ খাচ্ছেন, যদি তার প্রেশার এটিকে নিয়ন্ত্রণ থাকে তাহলে খেতে পারেন, কিন্তু তার যে বুকের যে ব্যথা সেটির জন্য কিন্তু তিনি যে ওষুধ খাচ্ছেন সেগুলো নয়। সেগুলো হতে পারে তিনটি কারণে, একটি আমরা বললাম অ্যাসিডিটি অথবা আলসারের কারণে যার জন্য পরামর্শ দিলাম, আরেকটি হতে পারে তার অ্যালার্জি অথবা শ্বাসকষ্ট আছে কিনা তার জন্য একটি বুকের একটি এক্সরে করতে পারেন, সিরাম IgE এই রক্তের পরীক্ষাটি করতে পারেন, আরেকটি হতে পারে ঝুঁকে কোনো কাজ করলে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হতে পারে, সুতরাং তার জন্য ঘাড়ের একটি এক্সরে করাবেন অথবা একটি প্যারাসিটামল বা নাপা জাতীয় ওষুধ একটি করে 3 বেলা 2 সপ্তাহ খেতে পারেন। আমরা এতটুকু আশ্বস্ত করতে পারি তার সমস্যাটি বড় কোনো সমস্যা নয় এবং বেশি ওষুধ না খেয়ে জীবনের ছন্দ মেনে চলে সুষম খাদ্য খেয়ে এবং অভ্যাস পরিবর্তনের মাধ্যমে চেষ্টা করে আমরা অল্প ওষুধের মাধ্যমে ভালো রাখতে পারবো। যদি তিনি একটু ভালো করে তার সমস্যাটি বুঝতে পারেন তার জন্য শুভকামনা রইল, আশা করছি তার সমস্যাটি আস্তে আস্তে ভালো হয়ে যাবে। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। মহিমা আমাদের লিখছে, যার বয়স 26, অবিবাহিত, তার ডাক্তার শামিনা পাসির কাছে একটি প্রশ্ন, আল্ট্রাসাউন্ড করানো হয়েছে, তার একটু সমস্যা পেয়েছে, তিনি বুঝতে পারছেন না, রিপোর্টে কমেন্টে লেখা আছে সাজেস্টিভ ফর পলিসিস্টিক ওভারিজ থিকেন্ড এন্ডোমেট্রিয়াম অ্যাডভাইস ডায়াসেরাম FSH LH ফর ফার্দার ইভ্যালুয়েশন প্লিজ। উনি বিস্তারিতটা বুঝতে চাচ্ছেন আপনার কাছে। আচ্ছা, বিস্তারিতটা তো আসলে প্রতিদিনই আমরা আমাদের আয়োজনে বোঝাচ্ছি, উনি যদি একটু খেয়াল করেন আমাদের এই আয়োজনে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে প্রতিদিনই আমরা কথা বলি, আনম্যারিড আমাদের কিশোরী সন্তানদের জন্য আমরা কথা বলি, আমরা অ্যাওয়ার করার জন্যও কথা বলি। এখানে আসলে মূলত যেটি হয়, হরমোনাল এক ধরনের ইমব্যালেন্স হয়, ইমব্যালেন্সের কারণে অনেক সময় মাসিক বন্ধ থাকে, যখন মাসিক বন্ধ থাকে তখন জরায়ুর যে লেয়ারটি থাকে সেটি নর্মালের থেকে অনেক বেশি মোটা হয়ে যায়, যার ফলে যখন আবার মেনস্ট্রুয়েশন শুরু হয় তখন কিন্তু তার অতিরিক্ত ব্লিডিং হয়, অনেক সময় চাকা যায়, অনেক সময় পেটে প্রচন্ড ব্যথা হয়। সেখান থেকে আসলে কিশোরী মেয়েটিকে উদ্ধার করতে হবে আমাদের। উদ্ধারের প্রথম যাত্রাই হচ্ছে পরিবারকে পাশে থাকা, তাকে একটু জীবন আচরণ পরিবর্তনের জন্য হেল্প করানো, তার খাবার দাবারটা সুষম যেন হয়, অতিরিক্ত যেন সে ফাস্ট ফুড কার্বোহাইড্রেট ইনটেক না করে, ওয়েটটাকে প্রপারলি রাখে, প্রপার এক্সারসাইজ করে, প্রচুর পরিমাণে ফ্রুটস পানি এগুলো যেন খায়। দ্বিতীয় হচ্ছে যে এই যে আলট্রাসাউন্ড ফাইন্ডিংটা পাওয়া গেল, এখন আমরা কি করব। FSH LH আমরা একটা সময় দিতাম কিন্তু এখন আসলে টেস্টটি এত দেওয়া হয় না, কারণ আলট্রাসাউন্ডই আসলে আমাদেরকে ডায়াগনোসিস করে দিচ্ছে পুরো বিষয়টি, সেক্ষেত্রে উনি চাইলে করতে পারেন, কিন্তু তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট কয়েকটা টেস্টের মধ্যে একটা হচ্ছে সেরাম TSH, সেরাম প্রোল্যাকটিন লেভেল, ওনার প্রচন্ড দেখার প্রয়োজন আছে এই মুহূর্তে, এই দুটো করার খুব দরকার। আর এই কিশোরী কন্যাটি যখন এই ধরনের ফাইন্ডিং আমরা আলট্রাসাউন্ডে পাই তখন কিন্তু সাথে সাথে ব্লাড সুগার অনেক সময় আল্টার হয়, তার বয়স যতটাই কম হোক না কেন একটা রিস্কে সে থেকে যায়, সেক্ষেত্রে OGTT করাটা তার জন্য খুব ইম্পর্টেন্ট, ফাস্টিং এবং গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে। সেই রিপোর্টগুলো জানালে আমরা একটু প্ল্যান করবো, তবে এই মুহূর্তে যেহেতু তার বেশি আছে ইউট্রাসের লেয়ারটা, আমরা একটা উইথড্রল ব্লিডিং করাবো, এই ব্লিডিংটি করালে কি হবে, লেয়ারটা সমান হয়ে যাবে এবং ঠিক জায়গায় চলে যাবে। আমরা বলবো ট্যাবলেট নর্মাল 5 মিলিগ্রাম সকালে 2, রাতে 2, 5 দিন খাওয়ার পর ওর একটা উইথড্রল ব্লিডিং হবে। এই উইথড্রল ব্লিডিং এর পর আপনারা গায়ান 35 একটা ওষুধ আছে, মাসিকে তৃতীয় দিন শুরু করতে হয়, পরপর 3 মাস যদি দেন 3টা পাতা তাহলে কিন্তু ওর হরমোনাল ব্যালেন্সটা অনেকটা চলে আসবে, শৃঙ্খলাযুক্ত জীবন আচরণও মানতে হবে এবং অ্যাজ এ হোল এই কিশোরী কন্যাকে কিন্তু রেস্কিউ করে আসতে পারবে এই ধরনের একটি প্রবলেম থেকে। তা আশা করছি আমাদের নিয়মটি যদি উনি মানে তাহলে কিন্তু আমরা ওনার পাশেই আছি, ওনাকে সাহায্য করার জন্য, হেল্প করার জন্য, সাহস দেওয়ার জন্য রাতে প্রতিদিন একটা মন্টিয়ার 10 খাচ্ছেন, এছাড়া তার
ফ্লুটিড 125/5 ইনহেলার ইউজ করছেন, এরপরও মাঝে মাঝে শ্বাসকষ্ট হচ্ছে, সমাধান চেয়েছেন, তার বারে বারে শ্বাসকষ্টর থেকে তিনি পরিত্রাণ চান, এর পার্মানেন্ট কোনো সলিউশন আছে কিনা জানতে চেয়েছেন। 30 সেকেন্ড প্রফেসর মোস্তফা জামান। একটি কথা হলো যে পার্মানেন্ট কোনো সলিউশন সারা পৃথিবীতে নেই। আমরা জানেন যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অ্যাজমা, অ্যালার্জি এগুলোকে নিয়ন্ত্রণ রাখতে হয়, একেবারে নির্মূল করা যায় না, এটি সারা বিশ্বব্যাপী। আরেকটি কথা হলো তিনি যে ইনহেলার ব্যবহার করতেন সেটি সঠিকভাবে নেওয়া হচ্ছে কিনা সেটি ঠিক করতে হবে। অনেক সময় অনেক ইনহেলার ব্যবহার করে থাকেন কিন্তু ইনহেলার নেওয়ার পদ্ধতি জানেন না। তার মাত্রা যেটি তিনি ব্যবহার করছেন 125/5 হবে, এটি আসলে 250, এটি বাচ্চাদের ডোজ। আমরা বলবো বড়দের ডোজ নিতে হবে, তাহলে দুই চাপ করে দুইবেলা ব্যবহার করবেন। আর ব্রডির ইনহেলার তিনি যখন দরকার হবে তখন নিবেন। আর যে উপরের যে ইনহেলারটি যেটি বলবো বেক্সিট্রল বা সেরোক্সিন 250/25, এটি দুই চাপ দুইবেলা ব্যবহার করবেন এবং ব্যবহার করে কুলি করতে হয়। অন্যান্য ওষুধ সবই চলবে। সাময়িকভাবে ট্যাবলেট ট্রিকোডিল 5 মিলিগ্রাম একটি করে প্রতি রাতে 5-7 দিন খেতে পারেন ভরা পেটে। আশা করছি তিনি ভালো থাকবেন। তবে আবারও বলছি ঠান্ডা, ধুলোবালি, অ্যালার্জি আমরা যেগুলোর কথা সবসময় বলছি সেগুলো থেকে দূরে থাকবেন এবং তার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে। আমাদের সময় আজ একদমই শেষ হয়ে গেছে, যদিও শামিমা বর্ণালীর একটি প্রশ্ন ছিল ডাক্তার আবু সাইদ শিমুল আপনার কাছে, আমরা এটা কাল নেওয়ার চেষ্টা করবো। দর্শক আজ এখানে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।